你看八个，不如这个。মাছটা একটু ছোট তো, মাছের চাপ তো তোমাকে দেখিয়ে দিই একটু। মন দেখিছে কাল্লা মাছ হবে, একে বলে কাল্লা, যাতে পেটে মন হবে। বিশ্বাস করো না তাই বেশি প্রচন্ড বছরের তুলনায় এবছর দাম কম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দাদারা থেকে 20 কিলো মাইন দাদা মাস্টার আমি জানি তো যদি ছোট ছোট করতে যাচ্ছিলাম, আমরা খাবো না, লোককে খাওয়াবো ছোট ছোট, নিজেরা ছিল বড় বড় তোমারটা দেখ। রাউল 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 হাত চালা ভাই, একটা ছোট দেখো, তাড়াতাড়ি দেখো না, অনেক তোমরা তো দেরি করছো দাদা, 20 কিলো মাইন দাঁড়িয়ে গালাগালি করেনি, এটাই আমার সৌভাগ্য। ₹80 না 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 ₹140 তুমি তোলো না একটা।
দোকান বন্ধ তো এক কিলো ডিম বেরোবে কেন বলে মাছের জাতে মাছের দাম মার্কেটই হাই, একই সাইজের কালো মাছ তুমি অন্য জায়গায় 200 টাকা পাবে, 180 টাকা পাবে, কিন্তু ও যখন কেটে যখন তেলটা বার করবে দেখবে কুত্তার গুড়ের মতো বেরোচ্ছে। ও যখন মাছ কাটবে কেটে যখন তেল বার করবে কুত্তার গুড়ের মতো বেরোচ্ছে, এরকম তেল লেখতে হবে, এরকম তেল লেখতে হবে, ব্যাপার এটাই। পয়সা নেই আমি বিশ্বাস করি করতে হবে এই তো লাজ সমাজ সুন্দর মিষ্টি গাছের মধ্যে কাজের আছে মেকআপ ভালো কথা আছে।
ছেলের কি ট্যালেন্ট আছে, নিয়ে চলতে আছে। হ্যাঁ ঠিক বলেছ, সব চার চাকার খবর উঠে গেছে তোমার যদি করে থাকে আমি একটা গোটা খাবার, যদি না তুমি খাবে আমি হাত দিয়ে দেখাবো তোকে কোথায় করেছি। আমি যদি আমি খাবো আর যদি না পড়ে থাকি তোমাকে চলো এক্ষুনি চল, এক্ষুনি চল আমি বলছি ক্যামেরায় উঠছে কিন্তু সেই সে সকাল থেকে খেতে যাচ্ছে মুড়ি ঘুগনি বা পরোটা ফরোটা খেয়েছি, অ্যাসিড হতেই পারে। ষোলোশো টাকা একসঙ্গে ঝাঁ করে পিস হয়ে যায় হাজার হাজার
একটা দিন একটু খাটতে হবে, এতে পড়ে যাচ্ছে না। আজকে আমি তো দোকানের মাছ, দোকানের মাছ আমি কেটে পাঠিয়ে দিচ্ছি। কতটা পাঠাবো? একটা মাছ দু কিলো পাঠিয়ে দিচ্ছি। আমিও পেটে পাবো, 300 মাসটা আর নিয়ে গেলি নে। মাছটা ওরকমই বড় লোক, আমি জানি তুই যাবি, তোরা সাহেব দেখ জিজ্ঞাসা করছি বলছে বুঝে চলে। হ্যাঁ লাগে কি আমি পালিয়ে তুলে দেবো প্রাণ নেই। চালিয়ে যাও।
বিরাট বড় বড় হ্যাঁ তো দেখো না কোটি তোমার কাটলো 500 কোটি চলে যাচ্ছে কি বলবো মিনি হোটেলে পরে আগে দাদা তারপর দেখা যাবে বাপু দাদা দাও না একা দাও এই কাজে না দাদা মাঝে না মাঝে ওরকম কাজ করতে গেলে এই একটা বললাম ধরো তোমাকে মেরে দিলাম একটা